সাললাম আলিক ও মর আহমাতুল আলাহি ওবার আলহামদুলিল্লাহ ও সালত রসুল আল্লাহ ও আলা আলিহি ওয়াসা ভি ওয়াম আলাহ প্রিয়দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফাইভ মিনিট জবাব আমাদের কাছে সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন যে তিনি শুনেছেন যদি কোন মহিলা তার যে অবাঞ্ছিত লোম বা পশম পরিষ্কার করতে গিয়ে খুর বা রেজার ব্যবহার করেন তাহলে নাকি মৃত্যুর পরে তার লাশ খাটিয়াতে ভারী হয়ে যায় লাশ নাকি উঠানো যায় না আসলে যদি আমরা স্বাভাবিকভাবে আলোচনাটি করি যে মহিলাদের জন্য রেজার ব্লেড বা খুর ব্যবহার করা সুযোগ আছে কিনা শরিয়তে খুর ব্যবহারের আরবি হচ্ছে ইস্তেহদাদ অর্থাৎ লোহা জাতীয় কিছু ব্যবহার করে শরীরের অবাঞ্ছিত পশমকে পরিষ্কার করে দেওয়া এই খুর ব্যবহার করার যে সীমা হলো আল্লাহ রসুল সাল্লু যে কয়টি বিষয়কে মোমেনের জন্য ইব্রাহিম নবী আলহী সাল্লা সুন্নত বলেছেন যেগুলোকে ফাতরাত বা স্বভাবজাত সুন্নত বলেছেন তার মধ্যে একটি হচ্ছে হালকুল আনা অর্থাৎ লজ্জাস্থানের আশপাশের যে পশম সেগুলোকে উপরে ফেলা এবং সেটি কি দ্বারা করা হবে সেটি আল্লাহ রসুল বলছেন আল স্তেহদাদ অর্থাৎ লোহা জাতীয় কিছু ব্যবহার করে ব্লেড খুর রেজার এই সমস্ত জিনিস দিয়ে এগুলোকে উঠিয়ে নেওয়া এবং সেটির হুকুম হিসেবে বলা হয়েছে এটি হচ্ছে সুন্নাত এবং যেটি ফিখে বিশ্বকোষের মধ্যে বলা আছে ওয়াল ইস্তেহাদ ও সুন্নাতুন ওয়াহাজা বি ইত্তিফাক ইল মাজাহিবিল ফিখিয়াতিল আর আরবা আল হানাফিয়া ওয়াল মালিক ইয়া ওয়াল শাফে ইয়া ওয়াল হানাবালা ওয়া হুকিয়া ফিহিল ইজমা বলা হচ্ছে যে চার মাঝহাবের ওই কমত্বে এই খুর ব্যবহার করে পশমকে উপরে ফেলা এটি সুন্নাত এবং এটিও বলা আছে যে এক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ে সমান অতএব নারী পুরুষ উভয়ই এটি ব্যবহার করতে পারবেন এজন্য রাসুলী কালিম সালহিসাল্লামের একটি হাদিস থেকে এ বিষয়টি স্পষ্ট হয় জাভের আল্লাহ আলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কুননামা আরসুল্লাহি সাল্লাহ লা ফি সাল্লাম ফিকজাদাদিন ফালাম্মা কাদিম নাল্মাদিন হুলা ফকালা আম হিলু হাত্তা নাদখুলা লেইলান আয় আইসা আন কায় আল্লা রসুল সাস্লামের সাহাবি জাবের বলেন আমরা জিহাদ শেষে যখন আমরা আমাদের ঘরে ঢুকতে চাইলাম রসুল অপেক্ষা করতে বললেন তিনি বললেন একটু অপেক্ষা করে ঘরে ঢোকো যাতে করে যারা স্বামী হারা অর্থাৎ দীর্ঘদিন স্বামীকে পায় নাই এই সমস্ত স্ত্রীরা যেন তাদের লৌহ ক্ষৌরকর্ম করে ফেলতে পারে তাহলে এখানে যে কথাটি বলা হয়েছে তাস্তাহিদ্দা ইস্তেহদার মানে হলো লোহা ব্যবহার করে বা রেজর বা ব্লেড ব্যবহার করে পশমকে কামিয়ে ফেলা বা মুন্ডন করে ফেলা এই ক্ষেত্রে আল্লাহ রাসুল কিন্তু এই শব্দটি ব্যবহার করেছেন এক্ষেত্রে অনেকেই এটিকে সন্ন্যত বলেছেন চার মাঝভাবে ওলামায়করাম কিন্তু পরবর্তী জেনারেশনের ওলামা বলছেন যেহেতু স্ত্রীদের লজ্জাস্থান বা তার আশপাশের জায়গাটা পুরুষদের মতো অত বেশি শক্ত সামর্থ্য না সেক্ষেত্রে তারা যদি ভিন্নভাবে সেটিকে উপড়ে ফেলেন কেউ মোছনা দিয়ে উপরে ফেলেন অথবা কেউ কোনো পশমনাশক যে পাউডার আছে বা লোশন আছে সেগুলো দিয়ে উপরে ফেলেন সেক্ষেত্রে সেটিকে আওলা বলা হয়েছে এবং ইবনে হাজার আসকাল রহমতুল্লা আলাই এ বিষয়টিকে তিনি রেকমেন্ড করেছেন এবং তার কথাটি মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল বাড়ি তিনি নিয়ে এসেছেন যেহেতু মহিলাদের যে যৌন চাহিদা এটি পুরুষের চেয়ে কিন্তু অনেক গুণ বেশি হয় আর যদি কেউ লোহা বা কর্ম করেন তাহলে তার এই কর্মের কারণে যৌন চাহিদা বৃদ্ধি পায় এটি না করলে কিছুটা স্থিমিত থাকে সেজন্য তিনি বলছেন যে পুরুষরা এটি করবে আর মহিলারা এক্ষেত্রে পশম নাশক কিছু দিয়ে সেটিকে উপরে ফেলবে তো যদি এটি কেউ করেন অর্থাৎ রেজর ব্যবহার করেন সেটি নিষেধ না সেটি হারাম না এটির স্ট্যান্ডার্ড এবং কোনো অবস্থাতে নিজেকে হারাম বা নাজাহেজ বলার সুযোগ নাই এবং বিশেষ করে যেই কথাটি আপনি প্রথমে বলেছেন যে লাশের খাঁটিয়া ওঠে না এগুলো সম্পূর্ণ আজে বাজে আজগুবি কথা কুসংস্কার ছাড়া আর কিছু না বরং তিনি যে কোনো উপায়ে তার এই অবাঞ্ছিত প্রসঙ্গ পেয়ে তিনি উপরে ফেলবেন এটি হচ্ছে শূন্য এবং সেক্ষেত্রে চল্লিশ দিনের বেশি না যাওয়া এবং সেক্ষেত্রে কোনো অবস্থাতেই স্বামী অপছন্দ করেন এমন পরিমাণ পর্যন্ত লম্বা না করা এটি কিন্তু শরীয়াঁতের বিধান আশা করি এ বিষয়টি আমরা بوستي الله سبحانه وتعالى أمالك عامل كرة التوفيق دين آمين والسلام عليكم ورحمة الله وبركاته